বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট 2006 সাল থেকে এদেশে নিয়মিতভাবে চলচ্চিত্র নির্মাণ কোর্স পরিচালনা করে আসছে। এক মাস শেষে একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় যারা উত্তীর্ণ হন তারা দ্বিতীয় পর্বে এক মাসব্যাপী 5 মিনিট দৈর্ঘ্যের একটি চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র যৌথভাবে নির্মাণ করার সুযোগ পান। তো এই কোর্সটি আমরা দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছি এবং আমরা আশা করি আপনারা যারা চলচ্চিত্র নির্মাণে আগ্রহী তারা এই কোর্সে অংশগ্রহণ করবেন। এবারে গান গাইবে চতুর্থ শ্রেণীর ছাত্রী উর্মিমালা চক্রবর্তী। এবার গান গাইবে পঞ্চম শ্রেণী ছাত্র মানবরতন মুখোপাধ্যায়। একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি করব ভাসি দেখবে ভারতবাসী।
একবার বিদায় দে মা ঘুরে আসি। শনিবার বেলা দশটার পরে যজকোটে একবার বিদায় দে মা ঘুরে আসি। দশ মাস দশ দিন পরে জন্ম নেব মাসির ঘরে মাগো, ও মা তখন যদি না চিনতে পারে সে দেখবি গলায় ফাঁসি। একবার বিদায় দে মা ঘুরে আসি। একবার বিদায় দে মা ঘুরে আসি। ইংরেজরা স্কুল ফান্ডে আর কয়টা, তারপরে এই স্বদেশী আন্দোলন। এই সরসর বাঁদরগুলোর কাণ্ড দেখো, রাস্তা বন্ধ করে রাষ্ট্র খেলতেছে। এই নান্টু, আগে স্যার বলতো বাংলা উপসর্গ কয়টা? কাল যে তোকে শিখালাম। এই মানব বলতো বাংলা উপসর্গ কি কি? অ, অজ, অন, আ, আর, আন, আপ, ইতি, কদ, কু, বি, নি, পাতিহা, হররাম, স, সা, সুদর। আর সংস্কৃত উপসর্গ? প্র, পর, অপ, সমনি, অব, অননি, দুবি, অধিশু, উৎপরি, প্রতি, অভি, অতি, অরি, উপ, আ। ভালো। ছেলেটা কে? ননি মাধববাবুর ছেলে। ননিবাবু আমাদের স্কুলেরই শিক্ষক ছিলেন, দু বছর হলো মারা গেছেন। বিধবা মা আর এক ছোট ভাই আছে, মূলত মামারাই দেখাশোনা করে, অল্প কিছু জমি জমা আছে। বলো তো মানুদা, ইফ যদি ইজ হয় বাট কিন্তু হট মানে কি? আর দূর, জানি তো তোর প্রশ্নের ভিতরেই তো উত্তরটা লুকিয়ে আছে। আচ্ছা এবার তুই বল, পিসি চলো যাই মানে কি? জানি গো জানি, সাইকোলজি। রাধা অবশ্য পারতো না, আমি তো তোমাগো মতো তো শিক্ষিত না। মাস্টার মশাই আছেন? ওই যে বারান্দায়। নমস্কার। 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 কি হলো রে, কিছু বলবি? মা একানা পয়সা দেবে? কেন রে? কলম কিনবো। তোর কলম নেই? জানো মা, নগেনদার দোকানে নতুন এক ধরনের কলম এসেছে, কালি ফুরিয়ে গেলে আবার নতুন কালি ভরলে আবার নতুন কলমের মতো হয়ে যায়। কত বললি? এক আনা। আসল থেকে নিয়ে নে। কাশিমূর্তি চাচা, গরুজার খুরা রোগ হলো তাই গাড়ি পাইলে। সাইডে মুড়ি খেয়ে যেও। আসো কাশিম চাচা, আসো। বুঝলা কাশমুদ্দি চাচা, ওই দূর থেকে কোরা পাখিটা ডাকতেছে, আমি তো অপেক্ষায় আছি, কোন সময় গুলতি দিয়ে মারব।
তা আছে, প্রায় 20 জন আছে। আমরা তো আমাদের সব কথা বলি না মানব, আমাদের আরো অনেক অ্যাক্টিভিটি আছে। এই যুগে কি আর সেই গীতার যুগে ফিরে যাওয়া সম্ভব? তাছাড়া দেখেছো এতগুলো ছেলে কিন্তু একটা মুসলমান ছেলে নেই, অথচ বাংলায় মুসলমানরাই সংখ্যাগরিষ্ঠ। ওদের বাদ দিয়ে কি কিছু করা যাবে? আর সেই স্বাধীনতা তো সবার স্বাধীনতা হবে না, শুধু আনন্দমঠে কাজ হবে না অবনী, অন্য বইপত্র পড়তে হবে। কোথায় পাবো সেসব বই? দুই একটা ইংরেজ মেরে কি আর দেশ স্বাধীন হবে? পাখি সব করে রব রাতি পোহাইল, পাখি সব করে রব রাতি পোহাইল। আর পরের লাইনটা হচ্ছে, কাননে কুসুম কলি সকলি ফুটিল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। হ্যাঁ লেখ তোরা। এই এই কান্দর তুই কলম না কান্দর? হ্যাঁ সুজয় ভাই, আসেন আসেন। কি শেষমেশ তো পাসনাতে গরু চড়াতেই যাবে, নয়তো মাঠে লাঙ্গল দেবে, তবু শেষ চেষ্টা। এই 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 যা ভিতরে যা, সব ভিতরে যা। তো কি অবস্থা? দেখা সাক্ষাৎ নাই, ভাবলাম চলে আসি। ও মানব নমস্কার। কোথায় গেছিলে? গেছিলাম নিয়ামতপুর মনসুর মাস্টার স্কুলটা দেখতে, দৌলতপুর কলেজে ও আমার জুনিয়র ছিল। ও ওই মিয়াগের গিরামে তা মুসলমানের পোলা গো লেহাপড়া শিখায় হবে না ডাকি, ওই তো লাঙ্গলি ধরবে। কেন মুসলমানের ছেলের আর কিছু হতে পারে না? ডাক্তার উকিল হবে কি শুধু আপনাদের ছেলে নাই? ফলন তো এবারে এমনিতেই কম, আর এদিকে ইংরেজ বেটারা জাপানিদের ভয়ে সব বড় বড় নৌকা পুড়াই দিচ্ছে। বড় নৌকাগুলো তো দেখছি সবই পুড়াই দিচ্ছে, এক জেলার ধান আরেক জেলায় যাবে কি করে? শুধু নৌকা দেখো আর কি কি পড়ে। এই যুদ্ধটাই এ দেশের মানুষের শেষ করবে বলে রাখলাম আমি। দেশে এবার একটা বড় দুর্ভিক্ষ লাগবে দেখো। ও মানব, গোলার সব ধান দিয়ে দিলি, সারা বছর খাবি কি? আমাদের কয়েকজনের পেট চলে যাবে মা, তুমিও একটু কষ্ট করে চালিয়ে নিও।
ইংরেজ বেটারা যতদিন এদেশ থেকে না যাচ্ছে দুর্ভিক্ষ আর যাবে না। ওদের আশাটাই শুরু হয়েছিল বড় এক দুর্ভিক্ষ দিয়ে। 76 মন্বন্তরের কথা তো পড়িছ, তারপর এবার এই 50 মন্বন্তর। আর এদিকে মুসলিম লীগ সরকারের কাণ্ডটা দেখো, বাংলার সালের একচেটিয়া কারবারের দায়িত্ব দেওয়ার আর লোক পেল না দেশে এস পাহানিরে। হ্যাঁ, শিয়াল রে দিছে মুরগি পাহারো দিতি। ওয়ানে যাচ্ছ তুমি যদি একেবারে বউ বাচ্চা নিয়ে চলেছ? খুলনা স্টেশনে কুলিগিরি করে খাবো দাদা, তবে এই বিলির জমিতে আর না, এই মাটিতে আমাদের ভাত নাই, শুধু পানি আর পানি। চল মা। আসেন দেখেন দাদা, দেখেন জমিদারের বাদের অবস্থা দেখেন। কটা মাছের লোভে জমিদার ইচ্ছে করে জমিতে লোনা পানি ঢোকাচ্ছে। এ তল্লাতে তো ধান চাষ শেষ, আমরা খাবো কি? টাকা দিয়ে বিলে লোনা পানি ঢুকে সব ধান মারা পড়তিছে, আমরা বাঁচবো কেমনে? আমাদের বাদ বাঁধতে হবে। কিন্তু বাদ বাঁধা তো জমিদারের কাজ। জমিদার বাঁধি না, আমাগো প্রজা বাঁধি বাদ বাঁধতে হবে। সত্তর মিয়া, ডাকাতিয়ার বিলে নোনা জল ঠেকাতেই প্রায় 3 মাইল লম্বা বাদ বাঁধতে হবে, কমপক্ষে 8 ফুট উঁচু। এ কি করে সম্ভব মানবদা? মানুষের সঙ্গে নিলি সব কিছুই করা সম্ভব হবনি, মানুষের অসাধ্য কিছু নেই। এ গ্রাম সে গ্রাম, হিন্দু মুসলমান, এ জাত সে জাত, এত ভাগ, সবাইরে এক করতে হবে। বাদ হলে উপকার হবে সবারই। ব্যাংক যেমন এক পাল্লায় মাপা যায় না, আমাগো চাষিকো আপনি এক পাল্লায় রাখতে পারবেন না। এদিকে একটা ধরবেন তো ওদিকে একটা লাভ দিয়ে ছুটে পালাবে। সবারে বোঝাতে হবে, তার জন্য গ্রামে গ্রামে সভা করতে হবে। আর সব ব্যাংক এক পাল্লায় মাপার কথা করছিলেন না সত্তর মিয়া? মাপা যায় যদি সবগুলো ব্যাংকের পায়ে সুতো বেঁধে সেই সুতো হাত দিয়ে ধরে রাখা যায়। গ্রামে গ্রামে কৃষক সমিতি গড়তে হবে, বুঝেছ? কাল থেকেই কাজ শুরু করে দেন। দাদা নমস্কার। নমস্কার। ভালো আছেন মামা? ওই যাও বিপ্লব করতে, একটু মোল্লার চর যাব মামা। মায়ের শরীর কেমন? মা তো ভালোই আছে, মাধুর্যর তো পরশু থেকে ছাড়ছে না মামা। তা তুমি? বিকালের মধ্যেই চলে আসবো মামা, আপনি থাকবেন কিন্তু? আরে থাকবানে থাকবানে, দিদির হাতের রান্না না খেয়ে যাচ্ছি না। বিপ্লবী তত্ত্ব সম্পর্কে আরো জানতে হবে। কমরেড মুজাফর আহমেদরা তো কলকাতায় একটা পার্টিও করেছেন। আসলে আমাদের দেশে তো ইউরোপের মতো শ্রমিক শ্রেণী নেই, কলকারখানাও বা কয়টা, তাই শোষিত মানুষের তো অভাব নেই। আন্দোলন করতে হবে গরিব কৃষকদের নিয়ে। দেখছেন দাদা, দেখছেন জমির অবস্থা? দেখছেন ডাকাতিয়া বিলে আমাদের বাদ বাঁধতেই হবে, তবে জমিদার বাঁধি না, এ বাদ হবে প্রজা বান্ধি বাদ, কৃষকের বাদ আপনারা কৃষকেরাই বাঁধবেন। এই পূর্ণিমার কোটালেই বাদ বাঁধা হবে। ডাকাতিয়া বিলে বাদ চাই, বাদ চাই। ডাকাতিয়া বিলে বাদ চাই, বাদ চাই। প্রজা বান্ধি বাদ প্রজারাই বাঁধবে, প্রজা বান্ধি বাদ প্রজারাই বাঁধবে, কৃষকের বাদ আমাদের বাদ। দাদা দেখেন পানিতে আমাদের সব ধান শেষ হয়ে গেল। চিন্তা করেন না, এবার বাদ বাঁধা হবে। এভাবে বাইরে থেকে হবে না অবনী,
আমারে কৃষকদের সঙ্গে এসে থাকতে হবে, ওদের গ্রামেই থাকব। তা উঠবেন কোথায়? রসিক দাসের বাড়িতে যেয়ে উঠব। ওর উঠোনটা বড়, সভা করতে সুবিধা হবে। রসিক দাসের বাড়িতে গিয়ে উঠতেছ, ঠিক আছে, তাই রান্নাটা সপাকেই করে খেও, বামুনের ছেলে তুমি। দাদা, কাহার পা রকস ছিল, বাদ দালি ওগের কি লাভ? লপাকিয়ার খালে তো জল উঠবে না। আমি যাবো কাহার পাড়ায়, ওদের সঙ্গে কথা বলবো, উঠোন বৈঠকের ব্যবস্থা করো। আচ্ছা দাদা। নিয়ামতপুরে মুসলমানেরা মসজিদে সভা করেছে, ওগো মৌলবী সাহেব করছিল বাদ বাদার দায় জমিদারের, আমরা মুসলমানেরা ও সবে নেই। আমি আজই যাবো নিয়ামতপুর, ওদেরকে বোঝাবো, বাদ হলে লাভ হবে হিন্দু মুসলমান সব কৃষকেরই। দেখেন যদি পারেন। এই সব বামন কায়েত বাড়ির পোলাগো শখ, মুসলমান গো তোরা চেনে না? তোমরা যেরকম জাতে ছোট, চিন্তায় ছোট, বুঝলা? মানবদা, কাল দুপুরে আমাদের বাড়িতে খাবে, অবশ্যই এসো, মা খুব খুশি হবে। উর্মিমালা। খাবারগুলো তুলে রাখ উর্মি, মানু আজ আর আসবে না, ওরে তো চিনি। এঁচুর খেতে চেয়েছিল। তোমাকে আর নিমন্ত্রণ করব না মানবদা, দুপুরে এলে না। তোদের বাড়িতে তো এমনিতেই কত খাই, মাসিমার রান্না। এমনি খাওয়া আর কারো নিমন্ত্রণে পার্থক্য আছে। এ তুমি কোনোদিনও বুঝবে না মানবদা। লাঙ্গলজার জমিতা, এরপর কবে জানি শুনবো পালকিজার বউতার মামা বাড়ির আবদার না, সব গোলারে জালের ভাত খাওয়াব। নায়েব তারিণী ঘোষরে তো চেনে না, ওই পালের গোদা সেই মানব মুখুজ্জেটা কই? বস
জমিদার বাবু দেখা করতে কয়েছেন। তুমি তো আমাদের ননি মাস্টারের ছেলে, তুমি তো আমাদেরই লোক, ওর জন্যও শরবত দে। আগে আমি এখন কিছু খাবো না। আরে খাও খাও, তোমার বাবা এ বাড়িতে অনেক খেয়েছেন, পুরনো দিনকাল তো তোমরা আজকালকার ছেলেরা মনে রাখো না। দেখো বাদ দেবে সে তো খুব ভালো কথা, কিন্তু ধানে আজকাল আর কটা পয়সা বলো? মাছের ঘের করেছি বিলটাতে, জল না ঢোকালে কি চলবে? ই বাবার সঙ্গে বললো না বুঝি? আমারও বনে না, আমি তো বলেছি ও ধান মাছ কিছুই করার দরকার নেই, এখন কারখানার যুগ, কৃষিতে আর পয়সা কই, ঝামেলাই সার। বাবাকে বলেছি ও জমিতে বরং গোটা কয়েক ইটের ভাটা করে দিতে, খুলনা শহরে ইটের সাপ্লাই দিয়ে কুল পাওয়া যাবে না। দাদা রাতে মিটিং ছিল। হ্যাঁ চলো। উর্মি, উর্মি আছিস? আমি কি শোনাব আজি আনন্দ ধামে, ও একটু গ্রাম দেখতে বেরিয়েছে, গাও না মানবদা। সুর আসছে না রে। আসবে কি করে, সারাদিন যেভাবে দেশ উদ্ধারের বক্তৃতা দিয়ে বেড়াও তাতে কি আর গানের গলা থাকে? লন্ডনে যাচ্ছিস তাহলে? লন্ডনে না, ম্যানচেস্টার বলে আরেকটা শহর আছে না, ওখানে। ম্যানচেস্টার, টেক্সটাইল, চিপ ক্লথ। কি? না কিছু না। একটা গান শোনাবি? অনেকদিন তো আর তোর গান শোনা হবে না। আজি ঝড়ে রাতে তোমার অভিশাপ, পরাণ সখা বন্ধু হে আমার, আকাশ
আমি আপনাকে জমিদার পাঠাইছে, কিন্তু আপনারাও কৃষকের সন্তান। এই বিলে পানি জমি থাকলি, বন্যা হলি সবারই কষ্ট। কাকাতিয়া বিলে বাঁধ হলি নিজেরও জমিতে ফসল ফলাতে পারবে। আপনি গো আর অন্য লাঠিয়াল হয়ে বাঁচতে হবে না। লাঠি ধরতে হলি নিজে গো স্বার্থে ধরেন, জমিদারের পক্ষে কেন লাঠি ধরবেন? ওকে জাতি দাও। ওদের বলবো যশোর আলাদের যেন টিকিট না লাগে। তারপর তো আমরা মিছিল নামায় দিলাম। আসেন দাদা, আসেন, বসেন। এই শুনেছি সব। আপনারা মোটেই ভাববেন না, কৃষকরা তো আমাদের ভাই, বাদ তো বাদতেই হবে। আর চেকার বাবু টিকিট নেই মাঙ্গেগা, রেল তো হামি লোক চালাতে না, কে নেই? হ্যাঁ, আমাদের নিজেদের অধিকার তো বুঝে নিতে হবে, হবে না? এই যে ডাকাতিয়া বিলে নোনা পানি ঢুকে যাচ্ছে, এই নোনা পানি ঢুকলে আমাদের তো আর ফসল হবে না, তখন কি হবে? এই বাচ্চাগুলো খাবে কি? তাহলে আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে। আপনারা বাদ বাঁধতে রাজি আছেন? আছেন রাজি? আমরা সবাই বাদ বাঁধিব। কৃষক সমিতি, কৃষক সমিতি। ডাকাতিয়ার বিলে, ডাকাতিয়ার বিলে বাদ চাই, বাদ চাই, বাদ চাই, বাদ চাই। কৃষকের বাদ, কৃষকের বাদ, কৃষকেই বাঁধবে, কৃষকেই বাঁধবে। ডাকাতিয়ার বিলে, ডাকাতিয়ার বিলে বাদ চাই, বাদ চাই, বাদ চাই, বাদ চাই। কৃষক সমিতি, রোজাবন্দি বাদ, রোজাবন্দি বাদ, কৃষকের বাদ, কৃষকের বাদ, কৃষক সমিতি, কৃষক সমিতি। ভরা আমাদের মৌসুম ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ও
খবর তো দিলেন না, স্কুল ছুটি দিয়ে ছেলে তেলে নিয়ে চলে আসলাম। এই যা তোরা মাটি কোপা। দেখেছেন দাদা, মুসলমান বাড়ির মেয়েরাও মিছিল আসছে। ওসব ইংরেজি গান আমরা বুঝি নে, একখানা বাংলা গান গাও না ভাইজি। আমার মজ্জা ভাই, আমার মজ্জা ভাই, সাজ্জা ভাই কই গলা রে, চল যাই খেতে ধান কাটিতে, চল নাচতে নাচতে হে গান গাইতে গাইতে, চল নাচতে নাচতে হে গান গাইতে গাইতে, চল যাই খেতে ধান কাটিতে। আমার মজ্জা ভাই, আমার মজ্জা ভাই, সাজ্জা ভাই কই গলা রে, চল যাই খেতে ধান কাটিতে। কাটিব পাকা ধান, আনন্দে ভরবে প্রাণ, ও ধান মাথায় কইরা আনুম বাড়িতে, ও ধান মাইনা দিব বোধে দিলে, ও ধান মাথায় কইরা আনুম বাড়িতে, ও ধান মাইনা দিব বোধে দিতে, চল যাই খেতে ধান কাটিতে। আমার মজ্জা ভাই, আমার মজ্জা ভাই, সাজ্জা ভাই কই গেলা রে, চল যাই খেতে। মানবদা আমরা বাটটা কইরা ফেলাইছি, মানুষ সবকিছুই পারে। হ্যাঁ চলো। ও জমিদার বাবু, এখন কেন কাবু,
আমরা বাদবাদিছি আমরা বাদবাদিছি আমরা বাদবাদিছি আমরা বাদবাদিছি ও পারিনি না এখন কেন গায়েব কোথায় গেল তেজ তোমার আমরা বাদবাদিছি আমরা বাদবাদিছি কোন ঠাকুর আইছে আমরা ঠাকুর ঠাকুর আইছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠাকুর কবা না উনি তো আমাদেরই একজন ওরে তোরা সব আওয়াজ তো সন্ধ্যে কৃষক সমিতির আমরা আছি মায়ের গোল মাঝে বিল ডাকাতি আর ডোল মাঝে কৃষক সমিতির ডোল আমরা বাদবাদিছি আমরা বাদবাদিছি আমরা বাদবাদিছি আমরা বাদবাদিছি ও মকবুল তা তোমার বিয়েটা জান কবে সামনের শুক্রবার দাদা আসবেন সবাই যাবো 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 হ্যাঁ কমরেড ঠাকুর ওরা তো তোমারে কমিউনিস্ট বলে শ্রদ্ধা করতেছে না মানব করতেছে বামুন বলে উঁচু জাত বলে কমরেড ঠাকুর আবার কি এসব কাটায় উঠতে হবে কমরেড ওদের একজন হতে হবে মকবুল শ্বশুরবাড়ি কবে যাবি কাল যাবো দাদা দাও বকবল এটা তোর বইয়ের শাড়ি রে এই নে মানবদা আশা করি ভালো আছো তোমাদের বাদ বাঁধার কথা জেনে খুব খুশি হয়েছি বলতে পারো রীতিমতো রোমাঞ্চিত বোধ করেছে কি করে পারলে এখানে এখন দারুণ শীত বাইরে এখন বরফ পড়ছে সাদা বরফে ঢেকে আছে রাস্তাঘাট ঘরবাড়ি তোমাদের কথা সব সময় মনে হয় এই সোয়েটারটা তোমার জন্য পাঠালাম সৌরভ ভালো আছে নিজের দিকে একটু খেয়াল রেখো সাবধানে থেকো ইতি উর্মিমালা দাদা কেমন আছেন ভালো কেমন আছো তোমরা ভালো আছি দাদা তা আকাশরে কতদিন দেখি না কেমন আছে ও দাদা আকাশ বুর্জা হয়ে গেছে কি রকম গেল হাটে পাট বেছে দেড় কাঠা জমি কিনেছে আর সেদিন দেখলাম এতগুলো সিঁড়ি খাচ্ছে আর প্রত্যেকবার মুঠোই করে পুরো এক মুঠো গুড় খাচ্ছে পুরো এক মুঠো একদম বুর্জা হয়ে গেছে দাদা এই বুঝেছো তোমরা ভালো আছেন চাচা ভালো দাদা ভালো উত্তরবঙ্গের কৃষকেরা তেভাগার জন্য লড়াই শুরু করেছে এখন থেকে আমাদেরকেও তেভাগা চাইতে হবে দুই ভাগ কৃষকের এক ভাগ জমির মালিকের সিডা যদি করতে পারেন তাহলে একটা কাজের কাজ হয় আমরা বউ বাচ্চা নিয়ে
দুটো খাইয়ে পরে বাঁচতে পারি। তাই জমির মালিকরা কি তা মানবে? ভাগেরে ভাগ, ভাগেরে ভাগ, ভাগেরে ভাগ, ভাগেরে ভাগ, ভাগেরে ভাগ, ভাগরে ভাগ, ভাগেরে ভাগ, ভাগরে ভাগ, ভাগেরে ভাগ, ভাগরে ভাগ, কৃষকের দুই ভাগ, ভাগেরে ভাগ, ভাগরে ভাগ, ভাগেরে ভাগ, ভাগরে ভাগ, ভাগেরে ভাগ, ভাগরে ভাগ, ভাগেরে ভাগ, ভাগরে ভাগ, মালিকের এক ভাগ, মালিকের এক ভাগ, মালিকেরটা দিলাম। শুনিছো নেত্রকোনার কলমাকান্দায় এক হাজং কমরেড পুলিশের গুলি খেয়ে মারা গেছে। তার নাম ছিল জর্মনি সরকার। জর্মনি? আগে তাই ছিল, পরে ফ্যাসিবাদের ঘেন্না করে বলে নিজের নাম পাল্টে রাখছে রুশি সরকার। ওরা কমরেড স্টালিনকে খুব ভক্তি করে তো। ভাগরে ভাগ, ভাগরে ভাগ, ভাগরে ভাগ, ভাগরে ভাগ, ভাগরে ভাগ, কৃষকের দুই ভাগ। দাদা খান, এটা তে ভাগা ধানের ভাত। আপনাকে সমাজতন্ত্রটা খারাপ না, সব মানুষ সমান, এটা আমাকে ধর্মীয় কয়। তয় আপনাকে দর্শনটা হলো গিয়ে ইহুদি নাসারাকে দর্শন, মুসলমানরা এটা মানে কি করে কন? দেখেন, রোগ হলে তো ডাক্তারের ঘর থেকে ওষুধ কিনে খান, তখন কি দেখেন কোন ওষুধের আবিষ্কর্তা ইহুদি না খ্রিস্টান? তেমনি সমাজের রোগ হলেও সবচাইতে ভালো যে ওষুধ সেটাই তো খাবেন, সমাজতন্ত্র হচ্ছে সেরা ওষুধ। পাকিস্তান আমাদের বানাতেই হবে, ওরা জমিদার আমরা প্রজা, মামলা করলি উকিল ওরা, মক্কেল আমরা, অসুখ হলে ডাক্তার ওরা, রুগী আমরা, আমরা জমিতে খেটে মরি আর ওরা আরামে থাহে। ইংরেজ চলে গেলি মুসলমান গজন্যে আলাদা ব্যবস্থা করতেই হবে, না হলে হিন্দু জমিদার মহাজনগো শোষণে আমরা শেষ। সাদা ইংরেজরা গেলে তখন হিন্দুরা হবে এদেশের কালো মাহুত, তারাও আমাগো রক্ত চুষি খাবে, আমরা তা চাই না। আমরা চাই মুসলমানগো জন্যে আলাদা রাষ্ট্র। বলেন ভাই সকল, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। আদাব দাদা। আদাব। মোবারক, ও মোবারক, তুমি তো সব হিন্দুকে কথা কলে না, কেবল বড় লোক হিন্দুকে কথাটা কলে। কেন? হিন্দুরা জমি চষে না, নমরা কি করে? মুসলমানগো মতোই তো চাষবাস করে, নদীতে রাত জেগে মাছ ধরে কারা? গরিব জেলে মালোরা হিন্দু না? ঐক্যটা ওইখানেই করতে হবে মোবারক। কোথায় যাবেন উকিল বাবু? খুলনা। আপনিও যাবেন নাকি? চলে আসেন। উঠে আসেন সাবধানে। আপনাদের পার্টি মনে হচ্ছে পাকিস্তানের দাবি মেনে নিচ্ছে। উকিল বাবু, পাকিস্তান হলে জমিদারি উচ্ছেদ হবে, ফজলুল হক সাহেব বলেছেন। হবে হয়তো, হিন্দু জমিদাররা হয়তো আর থাকবে না, কিন্তু অসংখ্য মুসলমান যোদ্ধার তৈরি হবে। আপনার গরিব কৃষকদের মুক্তি কি আসবে? তার জন্য লড়াই করতে হবে। মুসলমান কৃষকরা কি শেষ পর্যন্ত থাকবে আপনাদের সঙ্গে? পাকিস্তানের যে জোয়ার দেখতেছি, তাছাড়া আপনাদের এই তেভাগ আন্দোলনটা তো মূলত ক্ষত্রিয় কৃষকদের মাঝে, মুসলমান কৃষকরা তো তেভাগ আন্দোলনে তেমনভাবে যোগ দেয়নি।
সেটা একটা সমস্যা বটে, ওদেরকে বোঝাচ্ছি আমরা। ওই যে রবি ঠাকুর বলেছিলেন না, যারে তুমি রেখেছো পিছে সে তোমারে পশ্চাতে টানিছে, আমার এক ভাগা আমি বুঝে নিলাম। আপনাদের পার্টির সিদ্ধান্তের বাইরে আমি যাইনি, দেখেন চেষ্টা করে। তয় বলি, পাকিস্তান হওয়া কিন্তু ঠেকাতে পারবেন না। নিখিল বঙ্গ মুসলিম লীগ কি কইছে শুনিছ? আরে রাখো তোমার নিখিল, অখিলের জ্বালাই তো বাঁচতেছি নি, জোরদার অখিল বেটা তো সমানে থানা পুলিশ করতেছে। তে ভাগা কি মিয়ারা, তে ভাগা কি? পাকিস্তান হলি তার ভাগা হবে তোমাদের জন্য। কমিউনিস্ট গো কথায় নাচতেছ? একদিন তো অন্য কথা কতেন, কতেন বাবুরা সব তক ফলানো ধান খেয়ে যাচ্ছে এই সব কত। আরে কয়টা দিন সবুর করো না মিয়ারা, পাকিস্তানটা হোক। বলাম তো, তে ভাগা না চার ভাগা পাবা। পাকিস্তান মুসলমান গো নিজ গো দেশ, এখন অখিল কর্তার ধান তোমরা কর্তার গোলায় ফেরত দিয়ে আসো, মানির মান রাখো। আর শোনো, এইসব শিখাইছে ওই কমিউনিস্টরা, আরে ওরা কি আল্লাহ খোদা কিছু মানে? নাস্তিক মালাউন সব। আচ্ছা, সবাই কষ্ট, পাকিস্তান না হলে নাকি দেশে ইসলাম থাকবে না? দেখেন, পাকিস্তানের আগেও ইসলাম ছিল, পাকিস্তানের পরেও ইসলাম থাকবে, এ নিয়ে এত ভাবার কি আছে? সব মানুষ সমান এটা হতেই পারে না, হাতের পাঁচটা আঙুল সমান না, এটা খোদা ঠিক করে দিয়েছেন। এটা ঠিক যে হাতের পাঁচটা আঙুল সমান না, আমরা তা করতেও চাইনি, কিন্তু পাঁচটা আঙুলেই তো রক্ত চলাচল সমান থাকা চাই, নাকি? একদম হাসা কথা কইছেন। তা কোরআন হাদিসের কথা যদি কও তো, তো জমির মালিক আল্লাহ, তোমাগো সেকেন্দার আলীর 700 বিঘা জমি হয় কি করি? ভুলে যাচ্ছ কেন, এই বাংলা 60 ভাগের উপর গরিব মুসলমান, তাদের স্বার্থের কথা কে বলতিছে? এখানে আমরা কি কেউ সেখান থেকে এসেছি? ওটা ওই দেশবন্ধু চিত্তরঞ্জন বাবুই যা একটু বুঝেছিলেন। ঠিক, দেখো অনেক সময় ছয়া না ছাড়লে দশ আনা রক্ষা পায়। তয় যোগেন মন্ডল এটা কি করতেছে? সব নমশূদ্র গো পাকিস্তানের পক্ষে জোর করতেছে। দেখো, উনি নিজেই আর এদেশে থাকতে পারেন কিনা, তোমরা তো বুঝতেছ না, ব্রিটিশরা সব ঠিক করেই রাখিছে, জিন্না ওদের হাতের পুতুল হয়ে খেলতেছে কেবল, পাকিস্তান হওয়া ঠেকানো যাবে না। আসো হবনি, তা তোমাকে খুললা এখন পাকিস্তানে না হিন্দুস্তানে? দুই দিন তো ইন্ডিয়াই ছিল দাদা, আজ থেকে বোধহয় পাকিস্তান হয়েছে।
কালেক্টরিতে পাকিস্তানি ফ্ল্যাগ উড়িতেছে, দেখে আসলাম। দাদা খবর শুনেছেন? মকবুলের পোয়াতি বউয়ের অবস্থা বেশি ভালো না। পাকিস্তান তো হয়েই গেল মকবুল। দাদা আমাদের কাছে পাকিস্তানি কি হিন্দুস্তানি কি, বাচ্চারা বাঁচেনি। নমস্কার। হিন্দু মুসলমানের এই বিবাদ কি তয় চলতেই থাকবে দাদা? দেখো এ হচ্ছে হিন্দু মুসলমানের শরিকি মামলা। শরিকি মামলা কি আর সহজে মেটে? দু চারটা জেনারেশন জাতি দাও, তারপর যদি মানুষের চেতনা হয়। পাকিস্তান হলে কি হিন্দুরা আর এদেশে থাকতে পারবে না দাদা? খাঁটি মানুষেরা কখনোই লড়াইয়ের মাঠ ছেড়ে যায় না, এদেশেই থাকতে হবে, দরকার পড়লে মাটি কামড়ে থাকতে হবে। বৌঝি গো ইজ্জত। শোনেন, একজন কমিউনিস্টের কাছে পার্টি হচ্ছে সবচেয়ে বড়। বাবুরা এদেশে চাকরি বাকরি করে খায়, ওদেশে গেলেও চাকরি বাকরি করে খাতে পারবে, কিন্তু আমরা যে কৃষক আমরা জমি ছাড়া বাঁচবো কি কইরে? তাই কি হবে, এত লক্ষ লক্ষ মানুষকে কি এই দেশ থেকে তাড়াই দেবে? মিটিং কটায়? হাট সভা বিকাল চারটায়, আর গ্রুপ মিটিংটা রাতে। শরীরের যে অংশে রোদ লাগে না সে অংশের চামড়া স্মুথ থাকে। আমার আবার ক্যাপ্টেন ছাড়া চলে না, এই একটা ব্যাপারে আমি এখনো ডিক্লাস্ট হতে পারিনি কমরেড। গঙ্গাধর অধিকারের থিসিস, পাকিস্তান অ্যান্ড ন্যাশনাল ইউনিটিটা পড়েছেন কমরেড? থিসিস দিয়ে কি হবে কমরেড, বাস্তবতা দেখতে পাচ্ছেন না? বারো আনা হিন্দু দেশ ছেড়ে চলে যাচ্ছে, আর না যে এবার করবে কি? গ্রামে গ্রামে ঢুকে আনসার বাহিনী যা শুরু করেছে, এই তো সেদিন ওই যে বাগেরহাটের কালশিরায় আনসার বাহিনী যা করল, একেবারে পুরো গ্রাম উচ্ছেদ। এভাবে একে একে সব সংখ্যালঘুরা চলে গেলে বাম আন্দোলন দুর্বল হয়ে যাবে। অবস্থা যেরকমই হোক, সেন্ট্রাল কমিটির করা নির্দেশ পার্টির রেজলিউশনের বাইরে অন্য কিছু করা যাবে না। প্রণাম হই কর্তা। নমস্কার, কোথায় গেছিলাম মহাদেব? বকুলতলায় মৃত্যুরগিরি বাড়ির পুজোয়। কর্তারা সব ইন্ডিয়া চলে যাচ্ছে, তো পুজো অর্চনার যা হাল, বাংলা মায়েরে বিসর্জন দিলাম কর্তা। বাংলা মা বাংলা মার জায়গায় আছে, তুমি থাকবে কি না এই দেশে সে কথা কও। থাকতে তো চাই কর্তা, কিন্তু থাকবো কি কই রে, বায়নার মেলে কই। এইসব সাম্রাজ্যবাদী চক্রান্ত, বর্তমান বুর্জোয়া রাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধে শ্রেণী সংগ্রামটা জারি রাখতে হবে কমরেড। আদাব।
আপনাকে পার্টির পনেরো আনা লোকজনেই তো উপরে চলে গেল, আপনি আর কি করতে থাকবেন? টাকি বাসকে বোঝে সে এক ডোবার মধ্যে আছে, মনে ভাবে ওইটাই এক বড় সমুদ্র। তোমাগো পাকিস্তানের মুসলিম লীগের মিয়াগো ওই হালি হয়েছে, বুঝিস মোবারো? বুঝছিলাম না তোদের, চল চল এরা এইরকমই। দাদা 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 দাদা, আজ আমার মেয়েটার বিয়ে, আপনি কলাম আসবেন বুঝছেন, আর আমার মেয়েটারে দোয়া করে আসবেন। কিন্তু সঙ্গে বন্ধু আছে যে, উনিও যাবেন, উনিও আমার মেহমান, আজ দুপুরে আমার এখানে চাঁদে খাইয়ে আসবেন। আমার এ কলম পাঁচটা টাকা দিতে হবে না, পার্টির চাঁদা। দিবানে দাদা দিবানে, তবুও আপনি একটু চলেন, আমার মেয়েটারে শুধু দোয়া করে আসবেন। সব রকম মিডল ক্লাস দুদল্য মনতা ছাড়তে হবে কমরেড। কমরেড রণদীপে বলেছেন, ইয়ে আজাদি ছোটা হে। সেকেন্ড ইন্টারন্যাশনাল কাউস্কি বলেছিল, সেকেন্ড ইন্টারন্যাশনাল দেখ কি করবো কমরেড, পিপ্রেমারি বিলের নমশূদ্রা তো সব দেশ সেরে ইন্ডিয়ায় চলে যাচ্ছে। এটা তো পার্টির লাইনটা আপনাদেরকে বললাম, ইয়ে আজাদি ছোটা হে, লাখো ইনসান ভুকা হে, এই স্বাধীনতা আমরা মানি না। আপনাদের আর কোনো প্রশ্ন আছে কমরেড? আপনার চশমায় কি পাওয়ার আছে? সাবধানে নেবেন। মানবদা, তোমার জন্য আমার সব সময় দুশ্চিন্তা হয়। শুনছি একে একে সবাই ইন্ডিয়ায় চলে যাচ্ছে, তুমি একা দেশে থেকে কি করবে? তবে তোমাকে তো চিনি, জানি তুমি তোমার প্রিয় পূর্ববঙ্গ ছেড়ে কখনোই যাবে না। শুধু বলি, সাবধানে থেকো। ইতি উর্মিমালা। চলো দেখি জীবন তাকে বলে। লাল সালাম। লাল সালাম। পাকিস্তানে আমাদের তেমন কিছু আর করার নেই, ভারত সরকার স্বাধীনতা সংগ্রামীদের পেনশন দিচ্ছে, কলকাতার যাদবপুরে জমিও পাওয়া যাচ্ছে। জীবনদাও চলে যাচ্ছেন, শৈলেনদাও চলে গেলেন, অথচ পার্টির নির্দেশ ছিল কমরেডরা কেউ দেশ ছাড়বে না, এ তো পার্টির লাইনের সঙ্গে রীতিমতো বিশ্বাসঘাতকতা। অবনী, তুমি কেবল পার্টির লাইনই দেখলা, মানুষ দেখলা না। সব জ্ঞানের বড় জ্ঞান হইল গিয়া কাণ্ড জ্ঞান। ভবানী সেনের হু রুলস পাকিস্তান বইটা পড়ি? এখনো পড়ি নাই দাদা। পড়ো, তাহলে বুঝতে পারবা এই দেশটা আসলে কারা চালাচ্ছে। নামেই স্বাধীনতা, চালাচ্ছে তো আমেরিকানরা। ভাই সব, আমাদের নেতা বলেছেন যে বাংলা হচ্ছে কাফেরদের ভাষা, বাংলা উর্দু মিলজুল করকে এক জবান হোগা।
আর সে জবান হচ্ছে পাকিস্তানি জবান। বলেন সবাই সুবহানাল্লাহ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। ও দাদা, আমি কিন্তু হিন্দু গো, দেশে থাকার কথা কইছি, কইছি কোনো ভয় নেই। ও মোবারক বকস সব সেন। যে মানুষের মুখের ভাষা সরকারি ফরমানে পাল্টানো যায় না। ভাষা হচ্ছে বহত নদীর মতো, নিজের গতিতে চলে। বলছিলাম না, এসব মালায়ুনগো বিশ্বাস নেই, এরা পাকিস্তানের ভালো চায় না। বলেন পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। কি ব্যাপার মামা? কি হয়েছে মামা? কি আর হবে, বারাসাতে গিয়ে দেখি সেই জমি আগেই আরেকজন বেচা সারা। বরিশালের এক লোক বহু পরিবার নিয়ে সেখানে উঠে পড়েছে। আপনি যেমন মুসলমান ঘরে বিশ্বাস করেন, এক মুসলমান না হয় আমার জমি নিয়ে বেইমানি করেছে, তাই বলে আমি মুসলমান বিদ্বেষী হয়ে যাব? ও দিদি, তোমার ছেলে কি অমানুষের মতো কথা কয়! রাষ্ট্র বিপ্লবে মানুষের এর চেয়ে কত বড় বড় ক্ষতি হয়! আমার না হয় 12 বিঘে জমি গেছে। এরা গরিব মানুষের কথা কয়, খোদা এর বিরুদ্ধে তো কিছু কয় নাই, কইছেন কি? আমি মার্সবাদ ফাঁদ বুঝি না, তাই বুঝি আমাকে দেশের মানুষ না খাইয়াছে। এসব অভাবী মানুষদের কথা তো আর কেউ কয় না, মানববাবুরাই যা একটু কয় তাই ওগো লগে আছি। এরা যে হিন্দুস্থানের দালাল, ওইসব রাজনীতির বলচাল থদি। এই অঞ্চলে মানববাবুর মতো ভালো মানুষ আর কয়টা আছে দেখাও দি। উনি কেন কারো দালাল হতে যাবেন? দালাল যদি হন তো গরিব মানুষকে দালাল, তাতে তোমরা বা তুমি সেকান্দার মিয়ার অত জ্বালা ধরে কেন? হিন্দুকে সব তালাতি চাও, মাস্টার মাস্টার সব চলে গেলি, তোমাকে সল ফল গে লেহাপড়া শিখাবে নাকি? না খাও সব অশিক্ষিত হয়ে। ভালো হিন্দু মাস্টার ডাক্তার সবই তো দেশ ছেড়ে চলে যাস, লাভটা হচ্ছে কার? বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট 2006 সাল থেকে এদেশে নিয়মিতভাবে চলচ্চিত্র নির্মাণ কোর্স পরিচালনা করে আসছে। এক মাস শেষে একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় যারা উত্তীর্ণ হন তারা দ্বিতীয় পর্বে এক মাস ব্যাপী 5 মিনিট দৈর্ঘ্যের একটি চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র যৌথভাবে নির্মাণ করার সুযোগ পান। তো এই কোর্সটি আমরা দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছি এবং আমরা আশা করি আপনারা যারা চলচ্চিত্র নির্মাণে আগ্রহী তারা এই কোর্সে অংশগ্রহণ করবেন। দাদা, পার্টি কতদিনের জন্য ব্যান করলো মনে করেন? পাকিস্তানের কমিউনিস্ট পার্টি, টেক ইট ফর এভার। বাল বাচ্চা নিয়ে থাকি দাদা, বুঝেনি তো? ঠিক আছে বাবনি, চলো। শুনছেন তো, পার্টি ব্যান করছে, দাদা দু একদিন থাকবে। আচ্ছা আচ্ছা, দাদা আইছে। রাখো তোমার দাদা, ঘরে চাল ডাল নেই, বাচ্চাগুলো কি খাবে তার কোনো ঠিক নেই, নেতারে ধরে নিয়ে আইছে। একটু দাঁড়ান, একটু দাঁড়ান দাদা। ওইসব তোমাকে বিটা কই বিপ্লব বিপ্লব খেলা, পোলা পাইন কি খাবে ঠিক নেই, বিপ্লব। Thank you.
ভাবি। ভাবি দাদা থাকবেন। আসেন দাদা, ভিতরে আসেন। আসো কমরেড সামাদ, লুঙ্গি পরার অভ্যাস হয়েছে? তা কমরেড রহিম, জোলাপাড়ায় আর কতদিন? এ ডেনো বাস্ট হবে মনে হচ্ছে। ডিবির লোকজনের খেয়াঘাটে ঘোরাঘুরি করতে দেখা গেছে। খুলনা শহরে যেয়ে থাকতে হবে মনে হচ্ছে, শহর বেশি নিরাপদ। দাদা, পার্টির কাজকর্মের লোকজন তো আর কেমন পাওয়া যাচ্ছে না। সংখ্যালঘু হইছ, কাজকাম তো সংখ্যাগুরু চেয়ে বেশি করতে হবে নাকি, যদি এই দেশে থাকতে চাও। কবে যে আমাগো পার্টি মেজরিটির পার্টি হবে। সেকান্দার আলী কি বলে বেড়াচ্ছে জানো? বলে মালাউন মানব মুখোজ্জি আর কতদিন, তারপর ওর বাড়ি জমি সব দখলে নেবে, কাগজপত্র তৈরি করতেছে। দাদা তো পার্টির জন্য জীবনটাই দিয়ে দিলেন, বাড়ি জমি দিয়ে কি করবেন? অনেক কষ্টে টিকটিকি গো ফাঁকি দিয়ে এখানে আসতে পারলাম দাদা। তাতে পাড়ার এ ডেনো থাকা যাবে না মকবুল, অনেকেই জেনে ফেলেছে, ডেন শ্যাডোড হয়েছে, অন্য জায়গা দেখো। চলো। আপনারে যে এবার সরকারের অতিথি হতে হচ্ছে মানব বাবু। ওয়ারেন্ট আছে? কোন ধারা গ্রেফতার করছেন? আকাশে যত তারা পুলিশে তত ধারা, ধারা নিয়ে আপনার ভাবতে হবে না, নেন চলে। আজ পেছনে পেছনে এরা সব ইন্ডিয়ার দালাল, এরা কমিউনিস্ট, এরা মালায়ন, ওরা পাকিস্তান মানে না। থু, ভালো হয়েছে। যাদের জন্য এত কিছু করলাম, হ্যালো, সালাম স্যার, সালাম আলাইকুম, হ্যাঁ স্যার, জি স্যার, ইয়েস স্যার, জি স্যার, আমি দেখতেছি স্যার, চিন্তা করবেন না স্যার,
আমি আছি না স্যার। কি যে বলেন স্যার। বন্দির নাম মানব মুখোপাধ্যায়। পেশা বিপ্লব করা। পরিবার বিধবা মা আছে। বিয়ে শাদি ওইখানেই তো গোলমাল। আপনাকে ইলামিত্র তো আন্ডার কাস্টডি। আপনারা পাকিস্তান রাষ্ট্রকে ধ্বংস করতে চান? দেশপ্রেমিক না, দেশের সরকারের বিরুদ্ধে যান। একজন দেশপ্রেমিকের কাজ হচ্ছে দেশটার সরকারের হাত থেকে রক্ষা করা। স্যার আমি কইছিলাম যে এসব মালওয়ান কমিউনিস্ট গো বিশ্বাস নাই, এরা পাকিস্তানরে ধ্বংস করতে চায়। আপনি চানটা কি একটু জল দিতে পারেন? যতদিন চাকরি আছে সরকারের সেবা করেন, যখন রিটায়ার করবেন দেখবেন সরকার বাহাদুর কিন্তু ফিরেও তাকাবে না। এই একে নিয়ে যাও, নিয়ে যাও ওকে, গারদে ঢুকাও ওকে, যত সব। এইটা পড়েন। আমরা বিনা বিচারে আটক, আসামি না, সাজাপ্রাপ্ত আসামির পোশাক পরব না। কৃষকরা শ্রমিকরাজ এর কি হলো? গণেশ তো ভুগ তোকে দাদা কই, আর স্বপ্ন দেখাবি না? স্বপ্ন হয়তো এখন আর দেখাতে পারতেছি না বিভূতি, তাই আমার নিজের স্বপ্ন দেখাতে আর কেউ ঠেয়া রাখতে পারবে না। দিন সেরাটা কাল এমন যাবে না, এ তোর আমি কয়ে থুলাম। চল গোপ উঠেছে জেলে, গোপ পেকেছে জেলে, বিয়ে করব কখন? কি মানবদা 29 চলবে? মানবদা যদি 29 খেলে তাহলে লেনিনের 29 ভলিউম শেষ করবে কে? ব্রিটিশ যুগে রাজবন্দীদের তবুও তো কিছু মর্যাদা ছিল, পাকিস্তান সরকার সব রাজবন্দীদেরকেই মনে করে রাষ্ট্রদ্রোহী। আর কমরেড ইলামিত্রের উপরে যে অত্যাচারটা করা হলো, আর হাসান তারিককে লাহোর ফোর্টে যেভাবে ঝুলিয়ে মারা হলো, পাকিস্তানে কি কমিউনিস্ট পার্টির কোনো ভবিষ্যৎ আছে? ইংরেজদের জেলে পশ্চিম মরল কারা, আর পাকিস্তানের স্বাধীনতার সুফল ভোগ করছে কারা? মুসলিম লীগের মিয়াগত একদিনের জন্য ব্রিটিশ বিরোধী কোনো মিছিলে আন্দোলনে দেখলাম না, একদিনের জন্যও জেল খাটলো না। সুখ বেশি দিন থাকবে না, ছাত্র যুবকেরা যে হারে খেপে উঠেছে। ছাত্রদের ব্যাপার সেপারই আলাদা, ভাষা দিয়ে শুরু, দেখেন কোথায় গিয়ে শেষ হয়। দেখো বনি, তুমি যদি দুইবার বায় ঘুরো তাইলে তো ডাইনে ঘোরাই হলো, অতি ডান আর অতি বামের মধ্যে বেশি পার্থক্য নেই। আসলে অতি উগ্রতা ভালো না, একটা মুসলমান সমাজে সমাজতন্ত্র করা অত সহজ না। তাহলে পাকিস্তানি সমাজতন্ত্রের ভবিষ্যৎ কি? পাকিস্তানে সব মানুষ কি বড়লোক হয়ে গেছে? যেখানে গরিব মানুষ আছে, যেখানে শোষণ আছে, সেখানে পার্টিও থাকবে। দাদা কমরেড দিলীপের কথা তো শুনেছেন? হ্যাঁ। বাড়িতে উপার্জন করার মতো মানুষই নাই, বাড়িতে দু দুটো সেয়ানা মেয়ে, বিয়ে দেওয়ার মতো মানুষ নাই। শুনলাম মেয়ে দুটো নাকি বেলাইনে চলে যাচ্ছে, কি করবে, চলতে তো হবে।
তোর পার্টির ছেলেপেলেরা সব কই? কাউরই তো তেমন পাইনি। আসি বেশি। বাবু আপনার কাপড়। নাম কি তোমার? ফালতু। ফালতু নাম নাই? বাপ মা একটা নাম রাখছিল, তাই জেলে আমি ফালতু। বাপ মায় কি নাম রাখছিল? এন্তাজ, মোহাম্মদ এন্তাজ মিয়া। জেলে কেন? চুরি চামারি করতাম আর শীত কাটছিলাম। ও তা এন্তাজ, তুমি লেখাপড়া জানো? কি যে কন বাবু। আমার বাবু বলবা না। কি বলে ডাকবো? মানবদা বলে ডাকবা। আচ্ছা। আর প্রত্যেক সন্ধ্যায় তুমি আমার এখানে আসবা, আমি তোমারে পড়াবো। অ অ আ আ ই ই দীর্ঘ ই দীর্ঘ ই উ উ দীর্ঘ দীর্ঘ রি রি লি রি এ এ ওই ওই ও ও ও। নয়া জেল সুপার আ রাহা হে, সব খারাকে স্যালুট করো। সালাম। ওসব নিয়ম নেই, আমি স্যালুট করব না। দাঁড়িয়ে স্যালুট করুন মানব বাবু, এটাই নিয়ম। আমি স্যালুট করব না। What? How dare he? With him 10 times. Then we'll see whether or not he salutes me. 1 2 3 4 Five, six, seven, eight, nine. Bill, have you got your salute? Finish the order. 10. আপনারা কি কিছুই খাবেন না? না, এই অন্যায়ের প্রতিবাদে আমরা অনশন করছি। অনশনেও কিন্তু দুধ খাওয়া চলে। না, আমরা কিছুই মুখে দেব না। আপনাদের ও সমস্ত খাবার দাবার আপনারা নিয়ে যান, যতক্ষণ পর্যন্ত বিল রাজবন্দীদের কাছে ক্ষমা না চাইছে আমরা অনশন করছি। ঢালো জি স্যার, পাইপ লাগাও। মুখে লাগাও Thank you.
Get the bloody communists out. Put them in the condemned cell. No, amra condemned cell e jabo na. Get them out. Out. Chalo. Get the hell out. Hey, na amra condemned cell e jabo na. Na chalo. 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 Okay. Chalo. Out. Out. Fire! Hey, come on, come on, sir, come on, hey! Fire! Shankar! শুনেছ তো, মাসিমা বেশ অসুস্থ। এদিকে দেশের ছাত্ররা বাংলা ভাষা নিয়ে আন্দোলন। এখানে আমার সময়ের বড় একটা অংশ কাটে বই পড়ে। সেদিন রবার্ট ফ্রস্টের একটা কবিতা পড়ছিলাম, স্টপিং বাই ওয়ুডস অন এ স্নোই ইভনিং। দ্য ওয়ুডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। কবিতাটা পড়ার সময় তোমার কথা খুব মনে পড়ছিল মানবদা। ভালো থেকো, অনেক শুভেচ্ছা, তোমার উর্মিমালা। দ্য উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। And miles to go before I sleep. And miles to go before I sleep. Comrade Manob Mukherjee, apnar ma gotokal rate intekal korechen. আপনাকে প্যারোলে দুদিনের জন্য মুক্তি দেওয়া হলো। এদেশে আমার ভবিষ্যৎ কি দাদা? হিন্দু বইলা পাকিস্তানে কোনো ভালো চাকরি বাকরি মিলবে না। কলকাতায় মা থাকলি আর ভাবতাম না দাদা। ইন্ডিয়া চলে যাবি তো যা, তুমি কি করবা? তুমি যাবা না দাদা? আমার কোথাও যাওয়া নেই মাথু,
এটাই আমাদের বাপ ঠাকুরদার দেশ। মরণ বাসন সব এই দেশে। তোরে আজি জাতি হবে, প্যারোলে ছেড়েছে মামা, যত তাড়াতাড়ি সম্ভব জেলে ফিরতে হবে। বিঘে পাঁচেক জমিও যদি ফেরত পাওয়া যেত, আর বসত ভিটেটা কলকাতায় তো থাকা যায় না রে, উঞ্চ বৃত্তির জীবন। তোরা মানুষ ভালো, ভয় দেবদি যে ভক্তি নেই তো, তাই তগো দিয়ে কিচ্ছু হবে না। দেখেন দাদা, বাইরের আন্দোলনের খবর জানতে দিবে না বলে জেলগেটে পত্রিকাটা কেমন করে কাটছে। একুশ দফায় তো স্বাধিকারের কথাটা আছে। অত সব দফায় কাজ হবে না কমরেড, চাই একটাই দফা, স্বাধীন পূর্ব বাংলা। হক সাহেব, মাওলানা ভাসানী, সবারই বয়স হয়েছে। শেখ মুজিব তো আছে, বয়সে তরুণ, তেজি মানুষ, উনি একটা কিছু করে ছাড়বেন দেখো। পালাইছিলি কি করে? পুলিশ বেটা তো আমার লুঙ্গি টাইনে ধরল। আমার তো তখন দাদা সর্বহারা শৃঙ্খল হারাবার মতো, লুঙ্গি ছাড়া হারাবার আর কিছু নেই। তো লুঙ্গি খুইলেই তেলাম এক দৌড়। লুঙ্গি তো পুলিশের হাতে, আর আমি তখন এক দৌড়ে বিল সাঁতরায় পগার পার, আর ধরতে পারে পুলিশ বেটারা। যুক্ত ফ্রন্টের নির্বাচনের জোটে তো আপনাকে নেল না, অথচ জেল জুলুম আপনারাই খাটলেন বেশি, আপনারা এত কাজ করলেন। পাকিস্তানে গণতন্ত্র আর অসাম্প্রদায়িক সরকার গড়াই মূল ব্যাপার, আমাদের পার্টি জোটে থাকলো কি থাকলো না সেটা বড় বিষয় না। যুক্ত ফ্রন্ট কি টিকবে? নেতাদের মধ্যে মন্ত্রিত্ব নিয়ে যেভাবে কন্দল দেখতেছি। ঐক্য না থাকলে মিলিটারি ক্ষমতা নিয়ে নেবে, আমেরিকা তো সেটাই চায়। আর আমাদের জন্যে
জেল জুলুম তো আছেই। দাদা আর একটু বসেন, লিফলেটটা কাল ডেলিভারি পেয়ে যাবেন। রমিজ আজ কিন্তু ওভার টাইম, দুপুর তো হয়ে এলো, রুবি বলে রেখেছে যে আপনি এলেই বাসায় ধরে নিয়ে যেতে, দুপুরে আমাদের সঙ্গে খাবেন। রিক্সায় চলেন দাদা? না না হেঁটেই যাব। মাত্র চার আনা লাগবে। তা লাগুক, পার্টির পয়সা। পয়সা তো আমি দেব। পয়সা আর বাজে খরচ করা ঠিক না, হেঁটেই চলো তো। প্রেসের ব্যবসা আর ভালো লাগছে না দাদা, রুবিনা তো চাকরি করছেই, ভাবছি পার্টির হোল টাইমার হব। বৌডারে আর শোষণ করো না দি, যা করতিস সেটাই ভালো করে করো, চলো তো। রাখেন 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 দাদা, এই ধরেন ধরেন নিন। আসেন দাদা, কতদিন পরে এলেন, জেল থেকে বের হবার পর তো আমাদের কথা প্রায় ভুলেই গেছেন। আসেন দাদা আসেন, দাদা বসেন, দাদা বসেন। মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, মায়া বন বিহারিণী পড়েছেন, ঘুমাক। ঠিক আছে পরে। আব্বা ফাঙ্গাসের বাংলা কি? ছত্রাক মা, ছত্রাক। মানব জেঠু তুমি কখন এলে? এই তো মা, তিন বছর ধরে ক্লাসে ফার্স্ট হচ্ছে, এবার হবি তো। ও কি বলে জানো দাদা? বলে বড় হয়ে ডাক্তার হবে আর মানব জেঠুর মতো গরিবদের জন্য কাজ করবে। তোমার মানব জেঠুকে একটা গান গিয়ে শোনাবে না তানিয়া? আমাদের খেপিয়ে বেড়ায় খেপিয়ে বেড়ায় খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় যে কোথায় লুকিয়ে থাকে রে, আমাদের খেপিয়ে বেড়ায় খেপিয়ে বেড়ায় খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় যে ছুটলো বেগে ফাগুন হাওয়া, কোন খেপা মেরে নেশায় পাওয়া, ঘূর্ণ হাওয়ায় ঘুরিয়ে দিল সূর্য তারাকে, ঘূর্ণ হাওয়ায় ঘুরিয়ে দিল সূর্য তারাকে, আমাদের খেপিয়ে বেড়ায় খেপিয়ে বেড়ায় খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় যে কোন খেপা মেরে তালে নাচে পাগল সাগর নী, সেই তালে যে পা ফেলে যায় রইতে নারী স্থির, চল রে সোজা ফেল রে বোঝা রেখে দে তো রাস্তা খোঁজা, চল রে সোজা ফেল রে বোঝা রেখে দে তো রাস্তা খোঁজা,
আপনাদের পার্টির লাইনটা দাদা আমার তেমন পছন্দ না। লিফলেট ছাপাতে 4,500 টাকা। মকবুল, লিফলেট আনতে কত লাগেছিল রে? রিক্সা ভাড়া 6 আনা দাদা। 6 আনা? ওই তো তোদের দোষ, কাঁধে বয়ে আনলি তো ওই পয়সাটা লাগতো না, পার্টির ফান্ড। দাদা আসবো? আসো। একটা কথা ছিল দাদা। কও। দাদা আর থাকা যাচ্ছে না, ইন্ডিয়ায় চলে যেতে চাই। পার্টির পারমিশন পালি ইন্ডিয়ায় আত্মীয় স্বজন কেউ আছে? কৃষ্ণনগরে পিস্তত ভাইয়েরা আছে, একটা প্রাইমারি স্কুলে চাকরিও হতে পারে। যাবা? তা যাও, তবে পার্টি ছোড়ো না অবনি। দুনিয়ার সব দেশে এই শোষিত মানুষ আছে। কাঁদতেছো কেন অবনি? দাদা আমরা আর জীবনে সুখী হতে পারবো না। যারা একবার জন্মভূমি ছেড়ে চলে যায় তারা কি জীবনে আর কখনো সুখী হতে পারে? বাবা তো বাড়িতে নেই। এক গ্লাস জল হবে? উর্মিদির সঙ্গে কি যোগাযোগ আছে মানবদা? এসর রাখতে চাইল, আপনি পছন্দ করেন, এ সময় তো কাঁচা কাঁঠাল পাওয়াই যায় না। শেষমেশ রামপুরহাট থেকে আনছি, খান দাদা। থাকার তো অনেক চেষ্টা করলাম দাদা, জমি জমাগুলো কিছু কম দামে বেচে দিচ্ছি, যেতে তো হতোই। এ দেশে ছেলেমেয়েগুলার ভবিষ্যৎ, তা আপনি কি ঠিক করলেন? আমাদের তো কোথাও যাওয়া নেই নির্মলবাবু, বিপ্লব যা করার এদেশের মাটিতেই।
কি বই পড়ছো এখন? ইস্পাত। আর কি পড়েছো? ফাঁসির মঞ্চ থেকে। কে শিখিয়েছে এসব? মা। দাদা আসেন এদিকে। একি চলেন মানব বাবু, আমরা অনেকক্ষণ ধরে আপনার অপেক্ষায় আছি। দাদা আপনি কোনো চিন্তা করবেন না, কাল সকালেই আমি আহমদ উকিলের সাথে দেখা করব আপনার জামিনের জন্য। লাভ নেই নির্মল বাবু, দেশে এখন মার্শাল্য, আর এটা দেশ রক্ষা আইনের কেস, কোনো জামিন নেই। চলো। দাদা, তোমার পার্টির ছেলেরা এই চিঠিটা দিয়েছে। যাই। আরে ওটা তো একটা সংশোধনবাদী, ফিফথ কলামিস্ট। তোমাকে রাশিয়ার পার্টির কথা আর কোন, হাঙ্গেরিতে এটা কি করলো? আর তোমাকে চীনা পার্টি, সাংস্কৃতিক বিপ্লবের নামে মাও সেতুং তো তার সব প্রতিদ্বন্দ্বীদের শেষ করে দিল, পার্টির সব পুরনো কমরেডই তো শেষ। আর এসব দেখে আমি ঠিক করেছি, আমি হব আলবেনিয়া পন্থী। শেখ মুজিব তো ছয় দফা দিলেন, এবার বাঙালির অধিকার না দিয়ে ওর আর পারবে না। দেখো বাঙালির অধিকার না ছাই, এটা হলো গে বাঙালি আর পাঞ্জাবি বর্জুয়াগর ঝগড়া। সে হয়তো কিছুটা, তাই আমার বোঝাও তো, পাকিস্তানের মতো কৃত্রিম একটা সাম্প্রদায়িক রাষ্ট্রে বাস করে এই দেশের গরিব মানুষের লাভটা কি, বুঝাও আমারে। তবে থাকেন জেলে, পচে মরেন। মানবরতন মুখোপাধ্যায়, আসেন বসেন। গেটের বাইরে আপনার কমরেডরা সব অপেক্ষা করছে। একটু সাবধানে থাকবেন মানব বাবু, বয়স তো কম হলো না? চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান, আমাদের আমাদের
হোক অমর হোক ফসফাত জিন্দাবাদ কমরেড মানব মুখার্জি দাদা, নতুন ছেলেটা আক্তা পার্টির মেম্বারশিপের জন্য দরখাস্ত দিছে। দাদা আসলাম। দাদা বাসের ভাড়াটা? বাসে করে দৌলতপুর যাওয়ার দরকারটা কি? 5 মাইল তো মোটে রাস্তা। এইটা যাও। আচ্ছা বুঝেছি। সিকান্দার মিয়ার নজর আছে কলাম, দাদার জমি আর বাড়িটার উপর। দাদার আবার জমি জিরাত, পার্টির জন্য সারা জীবনটাই তো দিয়ে দিলেন। দাদার তো আর বউ বাচ্চা নেই, তাই দাদা নীলকণ্ঠ হতে পারেন। আমাগো মতো সংসার বউ বাচ্চা থাকলি যে পারে সে এমনিতেই পারে, আর যারা পারে না তাকে আর অজুহাতে শেষ নেই। আদাব দাদা, লাল সালাম। লাল সালাম, আসো আসো মুজাফর, বসো। দেশে কবে এলে? পরশু এসেছি দাদা। তা জাপানের পার্টির খবর কি? কাজ করে খাই, জাপানি ভাষাও বুঝি না, ওখানকার পার্টির খবরও তেমন জানি না। দাদা আপনার জন্য। রেডিও না? হ্যাঁ। যাক, এখন থেকে দেশ বিদেশের খবর শোনা যাবে। এটাও আপনার জন্য। আমার জন্য আবার এসব কি? রাখেন দাদা। তা দাদা রাজনীতির খবর কি? পাকিস্তান তো একটা সুতোর উপর ঝুলতেছে, দ্বিজাতিতত্ত্বের এই সুতো আর বেশি দিন টিকবে না। দেখেন দাদা। ২০ বছর আগে তোলা। এসো চাষী মজুর ভাই, সবাই মিলে হাত লাগাই, রোজা বাঁধি বাদ মোরা বাঁধব, রোজা বাঁধি বাদ মোরা বাঁধব।
আসেন দাদা, আসেন 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 আসেন। আমার যে এখন একটু কোটে জাতি হচ্ছে, থাকেন দিনটা। এখন দেশে যা চলতিছে এ তো জালেম শাহী, তয় যে গড়িছে সে তো ভাঙতে পারে না। আমরা পাকিস্তান গড়িছিলাম আর আপনারা পাকিস্তান ভাঙতে চান, আমরা আপনাকে সঙ্গে কি করে থাকতে পারি কন? ওসব পোলাপান করু, দুপুরে খেয়ে যাবেন। কিন্তু পূর্ব বাংলার গণতন্ত্র গণতন্ত্র কৃষকের সংগ্রাম চলবে, গণতন্ত্রের সংগ্রাম চলবে, দুনিয়ার মজদুর এক হও এক হও, লাল সালাম লাল সালাম, দুনিয়ার মজদুর এক হও এক হও, দুনিয়ার মজদুর এক হও এক হও, দুনিয়ার মজদুর এক হও। কৃষকের অনন্ত মাত্র 7-8 জনের মিছিল, লোকজন তো আমাদের মিছিলে তেমন আসতে চায় না দাদা, নৌকারি জোয়ার। আদাব দাদা। আদাব, কেমন আছো আকাশ? দাদা এবারে ভোটটা নৌকায় দেই, পরের বার আপনাকে মার্কায় দেবানে। পরের বার আর আইসে? দাদা কাশেম দারোগা দিছে। কাশেম দারোগা দিয়েছে? হ, বাসায় ডাইকে সিঁড়িটা ধরায় দিল, কলো তগ মানববাবুরে দিস। একটা বিষয়ে আপনার সাথে আলাপ ছিল, আমি খুব অসুস্থ, আমার বাসায় যদি দয়া করে একবার আসেন তো খুব খুশি হব। কাশেম দারোগা আপনার এ খবর পাঠায় দেখা করতে বলেছে? মানুষটা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। না না দাদা, আপনার যাওয়া চলবে না। হ্যাঁ, দেশের এরকম অবস্থা আর ওরকম নটোরিয়াস একজন আইবির লোক, আপনার কোনো মতেই যাওয়া চলবে না দাদা। জানি কি মতলব আছে, কমরেডরা কি বলেন? না না কমরেড, সে তো বটেই। না না ঠিক আছে, এটা পার্টির সিদ্ধান্ত কমরেড, আপনার যাওয়া চলবে না। আমার উপর পার্টি ছড়ি ঘুরায় না দি তোমরা, কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা আমি জানি। একবার সুবলদের বাড়িতেও যাব, কেমন আছে ওরা? দেখা করতে চাইছিলেন? ল
ক্যান্সার। বস। আর ভরজোর মাস দুই আমার ছেলে এবারে বিয়ে পাস করেছে, আমাকে দিকটা তো দেখলাম সব ফাঁকা অন্ধকার। কয়েকটা মাতাল আর দুর্নীতিবাজের জন্যে সারা জীবনটা খাটলাম। আপনাকে পার্টির তো তেমন কোনো ভবিষ্যৎ নেই, আমার পোলাটার আপনার হাতে দিতে চাই। দেন ওরে আপনাকে মতো মানুষ বানাতে পারেন কিনা। নাম কি? সৌরভ। তুমি একটু অনন্ত আর আক্তারের সাথে যোগাযোগ রাখো, ওদের চেনো তো? আপনি একটু ওরে দেখবেন, সাথে মানুষের মতো মানুষ হতে পারে, সেই জন্যই আপনারে ডাকিছি। যাদের জন্য এত কিছু করলাম এখন তো সব এটা সোর। কাদের জন্য এত কিছু করলাম এখন আর বুঝি না, কোনটা ঠিক কোনটা ব্যাঠিক। তুমি সুখী তো মানবদা? জীবনে যা চেয়েছিলে তা পেয়েছো তো? তোমার জন্য আমার সব সময় দুশ্চিন্তা হয়, অনেকদিন তোমার কোনো চিঠি পাই না, খবরও তেমন পাই না, মাঝে মাঝে তোমার উপর খুব রাগ হয়, তুমি অন্যদের কথা মোটেই ভাবো না। বুঝি তোমার জীবনের স্বপ্নগুলো অনেক বড়, অনেক বড় কিছু অর্জন করতে চাও তুমি, আর তার জন্যে কোনো ত্যাগেই পিছপা হও না। যাদের অহং বড়, বড় জায়গায় যেতে চায়, তাদের ত্যাগটাও তো বড়ই হতে হবে, তাই না? আমার কথা বোধ হয় তোমার আর মনেই পড়ে না, কিন্তু মেয়ে মানুষ ক্ষমা করে দেয়, ক্ষমা ছাড়া মেয়ে মানুষ আর কী বা করবে। নিজের শরীরের যত্ন নিও। ইতি তোমার ইউর্মিমালা। বঙ্গবন্ধু দেশ স্বাধীনের ঘোষণা দিচ্ছেন, তবে শুধু লাঠি আর তীর ধনুক দিয়ে তো আর পাক আর্মিরে ঠেকানো যাবে না, রাইফেল বন্দুক লাগবে। দাদা, তোনাল একটা বন্দুক আছে আমাকে বাড়ি আব্বার সিন্ধুকে, কিন্তু চাবি তো থাকে আব্বার বালিশিন দিছে, আনবো কি করে? কিরে পারবি তো? একসময় শীত কাটতাম দাদা, ভুলে গেছেন? তবে দু চারটে বন্দুক নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে পারা যাবে না, মিলিটারি যশোর ক্যান্টনমেন্ট থেকে রওনা দিছে বিশাল কনভয়,
তোমরা ইন্ডিয়ায় যাও, ট্রেনিং নাও। আর সংখ্যালঘুরা যেন এদেশে আর না থাকে। ওরা গণহত্যা শুরু করেছে, কাউরে বাসায় রাখবে না। মন শপথান নমরাত তো জাতি চাচ্ছে না দাদা। কি কয় কয়? আমরা গরিব মানুষ, রাজনীতির সাথে পাশে নেই, আমাগো কে কি করবে? বুঝাইয়া কওনি যে ওরা কাউরে সারতিছে না? কইছি, কয় ও দেশে গেলেও তো কামকাজ কইরেই খাতি হবে। আগে জান বাঁচলি তো কাও। তোমরা কালি রওনা দিয়ে দাও, আমি দু একদিন পরে সবারে নিয়ে যাচ্ছি। দাদা আপনি থাকবেন? যা করছি তাই করো। দাদা আপনি আমাদের সঙ্গে চলেন, অবস্থা সত্যি সত্যি ভালো না। আমার যাওয়ার সময় এখনো হয়নি অনন্ত, কিছু কাজ আমার এখনো বাকি রয়ে গেছে। তোমরা আগাও। আর কি কাজ বাকি আছে দাদা? জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়, হবে 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 নিশ্চয়। শঙ্কর আমাদের সঙ্গে খাপরা ওয়ার্ডে ছিল, আপনাদের ভুলি কি করি? তা থাকেন সাবধানে, ছলি। কাকু দেশের যা অবস্থা, কখন যে কি হয়, বাবা মায়ের নিয়ে যে কি করব তাই শুধু ভাবি। ও কাকু যদি তেমন কিছু হয় তাহলে আমাদের সঙ্গে নিয়ে যাবেন। কিন্তু আমি তোমাদের ফেলে যাব না বন্নিশিকা। শোন, এটা রেলের শ্রমিক ইউনিয়নের মোহাম্মদ আলীর দিবি, বলবি রেল লাইন যেন অচল করে দেয়, কোনো অবস্থাতেই যেন পাকিস্তানি মিলিটারি ট্রেনে করে খুলনায় আসতে না পারে। জে এন্তাজ। জে দাদা। এন্তাজ এই নে, এটা মনসাপুতার সুদন্দরে দিবি, বলবি নোমরা যেন সব যাওয়ার প্রস্তুতি নেয়, ওরা কাউরে বাঁচায় রাখবে না। আমিও কাল একবার ওদের ওখানে যাব। আর এই চিঠিটা সুবলদারে দিবি, বন্যী শিকারে বলবি ওরা যেন যাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে। আমি ওদের ওখানেও কাল একবার যাব। দাদা নিয়ামতপুর যাবেন? ওটা তো মুসলিম লীগের এলাকা, ওদের লোকজনই তো ভরা। আমি না গেলে ওদের বাঁচানো যাবে না। Thank you.
এদিকে কোথায় যাচ্ছেন? এদিকে তো মুসলিম লোকের এলাকা। তোমরা এগো, আমি আসতেছি। কি রয়ে গেছে? এদিকে আসতেছে, একে মালাউন তাই আবার কমিউনিস্ট। এই সুযোগ আর পাবি না, শেষ করে দে, শেষ করে দে। ওই শালা বুড়ো মানব মালাউন করে দেশে থাকতে কয় ইহান থেকে লড়তি, লড়াই পার করে দিবা না এবার। একবার বিদায় দে
দশ দিন পরে জন্ম নেব মাসির ঘরে মাগো, তখন যদি না চিনতে পারিস দেখবি গলায় ফাঁসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট 2006 সাল থেকে এদেশে নিয়মিতভাবে চলচ্চিত্র নির্মাণ কোর্স পরিচালনা করে আসছে। এক মাস শেষে একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় যারা উত্তীর্ণ হন তারা দ্বিতীয় পর্বে এক মাস ব্যাপী 5 মিনিট দৈর্ঘ্যের একটি চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র যৌথভাবে নির্মাণ করার সুযোগ পান। তো এই কোর্সটি আমরা দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছি এবং আমরা আশা করি আপনারা যারা চলচ্চিত্র নির্মাণে আগ্রহী তারা এই কোর্সে অংশগ্রহণ করবেন।